আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সের কাজ কী এবং রেসিস্ট্যান্স এর সঠিক নিয়ম সঠিকভাবে কিভাবে কাজ করা যায় তো সেটি আপনাদের মাঝে দেখাবো। মূল বিষয়টি হচ্ছে, যেমন এইরকম একটি ইন্ডিকেটর বাল্ব, এই বাল্বগুলা আমরা এসি এবং ডিসিতে ইউজ করতে পারি। তো এসিতে ব্যবহারটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো এসিতে ব্যবহার করার জন্য আমাদের 9 ট্রান্সফরমার লাগে, 9 ডিসি কোনো পাওয়ার সাপ্লাই প্রয়োজন। তো এই লাইটটি সরাসরি কত রেজিস্ট্যান্স দিলে এই লাইটটি সরাসরি এসি থেকে ইউজ করা যাবে, তো সেটি আজকে আপনাদের মাঝে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার এখানে 100K 10 ওহমস এবং 10K 1K মোটামুটি সব ধরনের রেজিস্ট্যান্স আছে এখানে। তো আপনাদের দেখানোর জন্য আমি অনেক ধরনের রেজিস্ট্যান্স নিয়েছি। তো এই বাল্বটি সরাসরি কত ওমস অথবা কত কে দিলে এটি সরাসরি এসি থেকে জ্বালানো সম্ভব তো সেটি দেখাবো। এসি এবং ডিসিতে বাল্বটি কিভাবে নিরাপদে চলতে পারে তো সেটি দেখাবো। তোমরা প্রথমত এসিতে দেখাবো যেটি এসিতে কিভাবে চালানো যায়, সরাসরি 220 ভোল্ট থেকে শুধুমাত্র রেজিস্ট্যান্স দ্বারা, একটি রেজিস্ট্যান্স দিলেই হবে। তো প্রথমত আমি একটি 220 ভোল্ট এসি জ্যাক নিলাম। তো এখানে আমি সরাসরি আমাদের যে মাইনাস টার্মিনালটি আছে সেটি আমরা একটির সাথে ভালোভাবে সংযুক্ত করে নিব। এক টার্মিনালের কাজ শেষ। তো এখন আমাদের এই লাইনটি দিতে হবে। তো আমরা এখানে প্রথমে একটি 1K রেজিস্ট্যান্স দিব, 1K রেজিস্ট্যান্স। যে 1K রেজিস্ট্যান্স দিলে কি হয় দেখাবো। দেখতে পাচ্ছেন 1K রেজিস্ট্যান্স, তো এটা আমি এখন লাইন দিয়ে দিব। লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাল্বটি কেটে গেছে, বোঝার আগে লাইটটি কেটে গেছে। বাল্বটি চেঞ্জ করে নিতে হবে আরেকটি। আমরা এখানে 2 ওহমস এর একটি রেজিস্ট্যান্স দিব। 1K তে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু বাল্বটি কেটে গেছে। টু ওহমস রেজিস্ট্যান্স দিয়ে টেস্ট করব। ঠিক একই অবস্থা, লাইন দেওয়ার সাথে সাথে লাইটটি ব্লাস্ট হয়ে গেছে, লাইটটি আবার চেঞ্জ করতে হবে। লাইটটি দেখেন যে কালো হয়ে গেছে,
আচ্ছা, লাইটটা কিন্তু ব্লাস্ট হয়ে গেছে। তো আর একটি লাইট চেঞ্জ করলাম, দুটি লাইট কিন্তু কেটে গেল। তো আমরা এখন এখানে একটি টিএনকে রেজিস্ট্যান্স দেব, দেখি টিএনকে তে কেমন হয়। টেনকে দিলাম, টেনকে তে কিন্তু জ্বলছে, কিন্তু লাইট দিয়ে কিন্তু আমাদের যে ঠিক একই অবস্থা। এটিও ব্লাস্ট, এটা রেজিস্ট্যান্স প্লাস লাইট দুটোই বাদ। আবার একটি লাইট চেঞ্জ করতে হবে, লাইটটি তিনটে চারটে লাইট কিন্তু কেটে গেল। এখানে রেজিস্ট্যান্সের মাপ যদি ফুলফিল ঠিক মতো না হয় তাহলে কিন্তু লাইট প্লাস বাল্ব দুটোর জন্যই খুবই মারাত্মক। তো সেই ক্ষেত্রে এখানে 10K 10 ওমস একটি দিয়েও কাজ হবে না, এখানে মূলত যে রেজিস্ট্যান্স দিয়ে হবে সেটি আজকে লাগাবো, শুধু আপনাদের দেখানোর জন্য কয়েকটি রেজিস্ট্যান্স ইউজ করে দেখালাম। তখন যেটি দিয়ে জ্বলছে একদম নিরাপদে, এটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আলো দিতেছে, এটি হচ্ছে 1,00,000 ওমস। তো 1,00,000 ওমসের জন্য এটি কিন্তু নিরাপদ। তো লাইটটি যদি সরাসরি এসিতে ইউজ করতে চান তাহলে 1,00,000 ওমস ইউজ করতে হবে সরাসরি এসির জন্য, তাহলে বাল্বটি নিরাপদ থাকবে। রেজিস্ট্যান্স প্লাস বাল্ব দুটোর জন্যই অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো এসির জন্য 1,00,000 ওমস ব্যবহার করতে হবে। তো এখন দেখাবো ডিসিতে কীভাবে রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়। তো আমরা একটি লাইট, যেমন এই লাইটটি সরাসরি যদি আমরা ডিসিতে ইউজ করতে চাই, যদি আমরা এটা ডাইরেক্ট দিই তাহলে কিন্তু লাইটটি শেষ। তো এটি তো তাই 3.7 ভোল্টের ব্যাটারি। তো এটি যখন 12 ভোল্ট এবং কি আরও উপরে ভোল্টে দেওয়া হবে তখন কিন্তু লাইটটি দেওয়ার সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবে। তো আমাদের ব্যাটারিটি যেহেতু একটু ছোট, তো সেই কারণে কোনো প্রবলেম হয় নাই। তো লাইটটি কেটে গেছে কিন্তু এমনি ঠিক আছে। তো ডিসির ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে 1K রেজিস্ট্যান্স। তো এই 1K যে দেখতে পাচ্ছেন 1K, তো এই 1K যদি ডিসি সেকশনে ইউজ করেন তো এটি 12 ভোল্ট, 24 ভোল্ট, 30 ভোল্ট কোনো সমস্যা হবে না। তো আমি এসি সেকশন অ্যাক্টিভেশন মাইনাস তো এই যে মাইনাসটি সরাসরি মাইনাসে এবং প্লাস সরাসরি আমরা একটি 1K রেজিস্ট্যান্স দিয়ে লাগিয়ে নিয়েছি। যে 1K রেজিস্ট্যান্স যদি ইউজ করেন তাহলে ডিসির জন্য একদম নিরাপদ। তো এই ক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা হবে না।
তো দেখতেই পাচ্ছেন যতটুক সম্ভব চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।